বিয়ায় সঙ্গে পরকিয়া, স্বামীকে বিষ খাইয়ে খুন করে আত্মসমর্পণ স্ত্রীর। ঘটনায় হতবাক নিমতা থানার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। বেআইনের সঙ্গে অবৈধ সম্পর্ক, সেই অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে চরম সিদ্ধান্ত স্ত্রীর। স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার দুদিন পর থানায় আত্মসমর্পণ অভিযুক্ত স্ত্রীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিমতায়। ঘটনার তদন্তে পুলিশ। দিনের পর দিন বেআইনের সঙ্গে চলছিল পরকিয়া, আর এই সম্পর্ককে টিকিয়ে রাখবার জন্য চরম সিদ্ধান্ত স্ত্রীর। অবশেষে স্বামীকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। নিমতা এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিমতার ফতুল্লাপুরের গোলবাগান আব্দুল আজিজ রোডের বাসিন্দা সুরজ, তার স্ত্রীর নাম সাইমা বিবি। পেশায় ব্যবসায়ী সুরজের সঙ্গে তার স্ত্রীর মাঝে মধ্যেই পারিবারিক বিবাদ লেগেই থাকত। এমনকি বছর দুই আগে সাইমা বিবি তার স্বামীর বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের মামলাও করেছিল। পরে অবশ্য তা মিটেও যায়। জানা যায়, বছর দুয়েক আগে এই দম্পতির ছেলে মোহাম্মদ মিরাজের সঙ্গে পোলের হাটের এক যুবতী বিয়ে হয়। এরপর তাদের সংসারে দেখা দেয় নতুন অশান্তি। বেআইনের সঙ্গে সাইমা বিবি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের। তাই নিয়ে সুরজের সঙ্গে প্রায়শই ঝামেলা হতো সাইমা বিবির। জানা যায়, বেশ কয়েকদিন আগেও বাড়িতে প্রচণ্ড অশান্তি হয়। গত মঙ্গলবার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে বোনকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিল মিরাজ। বাড়িতে সুরজ ও সাইমা ছাড়া আর কেউ ছিল না। সেই সুযোগকেই কাজে লাগায় সাইমা। ওই রাতে খাবারের সঙ্গে সাইমা বিষ মিশিয়ে স্বামীকে খাইয়ে দেয় বলে অভিযোগ। এরপর সে বাড়ি ছেড়ে পালিয়েও যায়। গত দুদিন ধরে সাইমা ব্যারাকপুরের বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করে। বৃহস্পতিবার সকালে সে নিমতা থানায় হাজির হয়ে স্বামীকে খুন করার কথা জানায় পুলিশকে। সেই মতো পুলিশ তাদের বাড়িতে পৌঁছায়। ঘর থেকে সুরজের হাত পা বাঁধা অবস্থায় পচা গলার দেহ উদ্ধার করে। খবর পেয়ে ছেলে ও মেয়ে বাড়িতে ফিরে আসে। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় দিনই ওদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার দিন থেকে ওদের সবাইকে আর দেখিনি। আজ পুলিশ আসার পর পুরো বিষয়টি জানতে পারি। সকালবেলা আমার কাছে ফোন এসেছে, যেরকম ও থানায় আছে। এবার আসার পরে এবার আমাদের আমার সরকর্তার কাছে ফোন এসছে। আমাকে ফোন করলো, বললো খবর দিয়ে রাখতো ও কোথায় আছে। এবার আমি আমার ভাসুরের কাছে ফোন করলাম। আমার ভাসুর আমাকে ফোন করে বললো যে না, ওর বউ ওকে মেরে ঘরে ফেলে দিয়ে গেছে, ঘরে ওকে লাশ পড়ে আছে। এবার আমরা আবার কী করবো? তো পরে পুলিশরা আসলো, দরজা খুললো, খুলে দেখি বডি খাটের ওপরে পড়ে আছে। পুরো দেখার হালে হাত পা মুখ সব বাঁধা আর পড়ে আছে খাটের মধ্যে। বাড়িতে ওরা পাঁচজন ফ্যামিলি, ছেলের বউ, ছেলে আর দুই স্বামী স্ত্রী, একটা মেয়ে আছে। এই বিষয়ে মৃতের মেয়ে বলেন, এদিন সকালে মা মামাতো ভাইকে ফোন করেছিল, বলেছিল বাবাকে খুন করেছে, থানায় আত্মসমর্পণ করতে যাচ্ছে। তার থেকেই আমরা জানতে পারি। বাড়িতে এসে দেখি বাবা মেঝেতে পড়ে রয়েছে। এই বিষয়ে মেয়ে আরো জানায় যে এমন বাবাকে মেরে দিয়ে মা অন্য জায়গায় চলে গিয়েছে। কে খবরটা দিয়েছিল? মামাতো ভাইরা, মামাতো ভাইদের কাছে মা ফোন করে দিয়েছে। তুমি কবে থেকে ছিলে না বাড়িতে? আমরা এই মঙ্গলবারে গিয়েছিলাম। বাড়িতে এসে দেখলাম আমার লোকজন আছে, বাবা নেই। তবে এই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে রয়েছেন বাসিন্দারা। তারা জানিয়েছেন অভিযুক্তের কঠোর সাজা চাই। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে সাইমা বিবিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মৃতের ছেলে শ্বশুরের ভূমিকা খতিয়ে দেখে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নিমতা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।